বৈঠকের দিনই বোনেরা আমার একটু শুনেন। এ মেয়ে গল্প করছো কেন? একটু শরম করো না, একটু ইতস্ত করো না, ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার বাপের চোখে পড়ে না, তোমার ভাইয়ের চোখে পড়ে না, তোমার স্বামীর চোখে পড়ে না, তোমার স্বামী লজ্জা বেঁচে খেয়েছে নাকি? তুমি কি লজ্জা বেঁচে খেয়েছো? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো? ফ্যাশন বোরকা পরে আছো কেন? এমন বোরকা পরে বেরে ঢিলা ঢালা, এই ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? তুমি কেন একটু লজ্জা করো না, তুমি একটু শরম করো না কেন? তোমার কোনো হায়া বোধ হয় না, তোমার কোনো ইতস্ত বোধ হয় না? তোমার একটু হায়া বোধ হওয়া দরকার, তোমার একটু ইতস্ত বোধ হওয়া দরকার। আমি তোমাকে জোরালোভাবে বলে যাচ্ছি, উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি খুব জোরালোভাবে বলে যাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি জিন্দেগি তার এই বোরখা কোনোদিন গায়ে উঠাবেন না। আপনি এই বোরখা কালকে জ্বালিয়ে দিবেন, কাপড় কিনে নিয়ে সে ঢেলা ঢালা বোরখা পরে, এইটা আপনার মান সম্মান রক্ষা করবে, আপনার ইজ্জত রক্ষা করবে, আপনার মান বাড়বে।